আমরা প্রথমে এখানে বক্স লাগাইছিলাম, আমি না ওরা লাগাইছিল, তো একটু তারের প্রবলেম বা কোটেশন কাটেনি, এই জন্য আমরা একদম ভিতরে এই বক্সটা লাগাবো। এই ব্যান্ডেল দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি তোমার হচ্ছে ওই দুটো বক্স ফিটিং করতে। পিছুস দা দুটো বক্স ফিটিং করতে পারছে, বিশাল ব্যাপার। এই করেছিস কি পয়েন্ট পাইকেনা করে দিবি ছাড়। ছেলের সঙ্গে বিয়ে হবে, সেই ছেলের বিয়েটাও দেখাবো, কারণ দুটো প্রোগ্রামই আমাদেরই আছে। তো গাইজ বেশি ভিডিওটা শুরু করে যাই। আজকে আমাদের বিয়ে বাড়ির ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে তে যাচ্ছে আমাদের হচ্ছে ডাবল 15 সেট আপ, মেয়ের বাড়িতে যাবে সেট আপটা। তো বেসিক্যালি এই যে সেট আপটা আছে, এই সেট আপটা যে মেয়ের মানে সেই যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, সেই ছেলের এখানে বিয়ে হচ্ছে আমাদের এখানে। তো সেইখানে সবচেয়ে বড় সেট আপ যাবে, মানে আমাদের যে বাঘের বাচ্চা সেট আপটা সেটা যাবে, সবচেয়ে বড় না মানে আমাদের যেটা ভালো সেট আপ সেটাই যাবে ওখানে। তো এখন এখানে নর্মাল চাচ্ছে, জাস্ট গায়ে হলুদ অ্যান্ড মেয়ের বাড়িতে যেরকম হয়, কিন্তু ছেলের বিয়েতে সেরা হবে। তো ছেলের বিয়ের প্যান্ডেলও ভালো করা হয়েছে। তো গাইস তোমাদের কালকে আমি দেখাবো, কালকে না 16 তারিখে ওর বউ ভাত রিসেপশন, তো তখন আমি তোমাদের দেখাবো। তো গাইস এখন আপাতত এই মালটা যাই, চলো ফিটিং করে আসি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। A few moments later. তো গাইস এখন আমরা আসছি শ্বশুর বাড়িতে, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবো আমরা কাজের ওখানে। তো বেসিক্যালি আজকে ইনভাইট ছিল, তাও ডিসাপ পেসাপ করে নিয়ে ওইভাবে চলে আসছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমরা এক্ষুনি বেরোবো। তো গাইস বেসিক্যালি আমরা প্রথমে এখানে বক্স লাগাইছিলাম, আমি না ওরা লাগাইছিল, তো একটু তারের প্রবলেম বা কোটেশন কাটেনি, তাই বাড়ির থেকে লাইনটা নিতে হবে। তো বাড়িটা অনেক ভেতরে, এই জন্য আমরা এখন একদম ভিতরে এই বক্সটা লাগাবো। এই ব্যান্ডেল দেখতে পাচ্ছ, তো আমরা ভিতরে লাগাবো। তো চলো ভিতরে আগে লাগাই, তারপর তোমাদের দেখাচ্ছি। 2 hours later. Activated. A few moments later. গাইস এখন আমরা যাচ্ছি তোমার হচ্ছে ওই দুটো বক্স ফিটিং করতে। এই নিয়া কি মেশিনটা
তার আছে না দেখবি লাল তার আছে একটা খোলা ওই জন্য তো আমি আবার আসলাম দেখতে চালাচ্ছ কয় বারবার ওইটুকু চাকরি আমার গরম আজকে গাইস অনেক দিন পর আমি এত মানে ডোরা ঝাপা করতেছি এত তো করি না বেসিক্যালি আমি যাই সাহেবের মতো মাল ফিটিং করাই থাকে যাই একটু ভিডিও করে দেখাই দিই তোমাদের অনেকদিন পর পিছুসদার দুটো বক্স ফিটিং করতে পারছে বিশাল ব্যাপার না কাটবো কেন আমাকে কাটে দে ওইটা আর কাটবো কেন আমার বিয়ের সানাই বেজে